শ্রী পি মোস্তাফিজুল হক, চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেন্টিং বিভাগ থেকে তার শিক্ষা জীবন শেষ করেন। এরপর সে বাংলাদেশ সরকারের বিসিকে ডিজাইন সেন্টারে চাকরি নিয়ে চলে যায় এবং এখানে সে দীর্ঘদিন কাজ করে। ডিজাইন সেন্টার মূলত বাংলাদেশের লোকশিল্প এবং বাংলাদেশের কারুশিল্প নিয়ে চর্চা করত, যার জন্য এখানে তার এই কারুশিল্প সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা তৈরি হয়েছিল। এরপর এখান থেকে সে জাপান সরকারের মুম্বাই স্কলারশিপ নিয়ে জাপান চলে যান। জাপান থেকে একটা সময় সে তার শিক্ষা জীবন শেষ করে আবার এদেশে ফিরে আসেন। ফিরে এসে বিসিকে কিছুদিন কাজ করার পরে, যেহেতু বিসিকে থেকেই গেছিল, আবার বিসিকে ফিরে আসলো। এসে কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যে ডিপার্টমেন্ট থেকে সে পাশ করেছে সেই ড্রয়িং পেন্টিং বিভাগে শিক্ষক হিসাবে নিযুক্ত হল। এখানে আসার এখানে বলে রাখা ভালো যে ডিজাইন সেন্টারে ছিল, তারপরে আবার চালু করা হয়েছিল, কিন্তু তার একটা বড় গুণ ছিল যে সে সবসময় কিন্তু নিজের কাজটা করে গেছিল। সে যে সাবজেক্ট নিয়ে পাশ করেছিল, ড্রয়িং এবং পেন্টিং দুটোই সে সবসময় করে গেছে, এটা তার একটা বড় ব্যাপার। এবং সে শুধু যে রেগুলার শিল্পচর্চা করেছে তা না, তার সাথে সাথে কিন্তু সে অনেক কিছু করেছে। তার অনেকগুলো বিষয়ে তার উৎসাহ ছিল, যেরকম বাচ্চাদের ছবি আঁকার ক্লাস স্কুল করেছিল, যে স্কুলে সে একেবারে সেই পাশ করার পর থেকে যে শুরু করেছিল এখন পর্যন্ত সেরকম ছোটদের ছবি আঁকার স্কুল চালায়। তারপরে শুধু ছবি আঁকার স্কুল না, সে বিভিন্ন চারুকলার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিভিন্নভাবে জড়িয়ে থাকে। এবং এসব ব্যাপারে যেহেতু তার সিনসিয়ারিটি আছে বলে তাকে কাজগুলো দেওয়া হয়। এবং সে মানে ছাড়াও এই শুধু ছবি আঁকা ছাড়াও তার কিন্তু অনেক সাংগঠনিক ক্ষমতাও ছিল, যার ফলে একসময় সে চারুশিল্পী সঙ্গে যখন চারুশিল্পীর সংসদ প্রথম প্রতিষ্ঠিত হয় তার সাধারণ সম্পাদক হিসেবে কিন্তু সে বহুদিন দায়িত্ব পালন করেছিল। এরকম অনেক কিছু তার সাথে সে বিভিন্নভাবে জড়িয়ে পড়ে। চারুকলার এখন বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সে জড়িয়ে আছে, যার ফলে আমার যেটা এবং সবচেয়ে বড় কথা কি, সে এইসব কাজগুলো যে করেছে কিন্তু তার সাথে সাথে কিন্তু তার শিল্প চর্চাটাও সবসময় চালিয়ে গেছে, যার জন্য আমার মনে হয় আজকের যে প্রশ্ন হচ্ছে এটাতে তার কাজ আমার তো ভালো লেগেছে, আমার মনে হয় যে সবারই ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। আমি তার সাফল্য কামনা করি।